কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও, তারি রথ নিত্যই উধাও, জাগাইছে অন্তরিক্ষে হৃদয় স্পন্দন, চক্রে পিষ্ট আধারের বক্ষ ফাটা তারার ক্রন্দন। ওগো বন্ধু, সেই ধাবমান কাল জড়ায় ধরিল মোরে ফেলিতার জাল, তুলে নিল দ্রুত রথে দুঃসাহসী ভ্রমণীর পথে তোমা হতে বহু দূরে, মনে হয় অজস্র মৃত্যুরে পার হয়ে আসিলাম আজ নবপ্রভাতের শিখর চূড়ায়। রথের চঞ্চল বেগ হাওয়ায় উড়ায় আমার পুরানো নাম, ফিরিবার পথ নাহি, দূর হতে যদি দেখো চাহি, পারিবে না চিনিতে আমায়, হে বন্ধু বিদায়। সৌমিত্র চট্টোপাধ্যায়, ওনার জীবন সফর, সত্যজিতের অপু থেকে অচেনা লেখকের জীবনী, এক নজরে আজ আমরা দেখে নেব। হ্যালো ভিউয়ার্স, অল টাইম সাগা চ্যানেলে আপনাকে স্বাগত। বাঙালি জীবনের কতটা জুড়ে তিনি রয়েছেন তা কয়েকটি শব্দে ধরা খুবই কঠিন। তিনি এক বিশাল বটবৃক্ষ, তার প্রকাণ্ড ঠান্ডা ছায়ায় বাংলা সিনেমার কয়েক পুরুষ ধীরে ধীরে লালিত হয়েছে। শুধু কি সিনেমা, বাংলার নাট্যচর্চা জগতেও তিনি এক প্রতিভু। আর এসবের বাইরে গিয়ে সৌমিত্র চট্টোপাধ্যায় একজন অনন্য সাধারণ বাচিক শিল্পী। তার কণ্ঠস্বর উচ্চারণে আজও বিভোর বাঙালি। এক কথায় সৌমিত্র চট্টোপাধ্যায় নিজেই নিজের তুলনা। তিনি কার্যত বাংলা ও বাঙালির জীবনে একটি যুগ, তিনি যুগ পুরুষ। 1935 সালের শিয়ালদা স্টেশনের কাছে মির্জাপুর স্ট্রিটের এক বাড়িতে সৌমিত্র চট্টোপাধ্যায়ের জন্ম। বাংলাদেশের শিলাইদহের কাছে কয়া গ্রামে তার পূর্বপুরুষের বাসস্থান। তবে সৌমিত্র চট্টোপাধ্যায়ের বংশের পরবর্তী পুরুষরা সকলেই পশ্চিমবঙ্গের বাসিন্দা। তার পরিবারের অনেকেই কৃষ্ণনগরে বসবাস করতেন। সৌমিত্র চট্টোপাধ্যায় ঠাকুরদার আমল থেকে চট্টোপাধ্যায় পরিবারের সদস্যরা নদিয়া জেলার কৃষ্ণনগরে থাকতে শুরু করেন। সৌমিত্র পিসিমা তারাদেবীর সঙ্গে স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের জ্যেষ্ঠ পুত্র কলকাতা হাইকোর্টের জাস্টিস রমাপ্রসাদ মুখোপাধ্যায়ের বিয়ে হয়। সৌমিত্র চট্টোপাধ্যায়ের বাবাও ছিলেন নামী আইনজীবী। সৌমিত্র চট্টোপাধ্যায়ের পড়াশোনা কৃষ্ণনগরের সেন্ট জন স্কুলে, তারপর বাবার বদলির চাকরির হাত ধরে তার পড়াশোনা হাওড়া জিলা স্কুলে। এরপর কলকাতা সিটি কলেজ থেকে প্রথমে আইএসসি এবং পরে বিএ অনার্স বাংলাতে পাস করার পর পোস্ট গ্রাজুয়েশন করেন কলেজ অব আর্টসে দুবছর পড়াশোনা করে। পড়ুয়া সৌমিত্র কলকাতায় থাকাকালীন বহু সময়ই নাটক সিনেমা দেখতে গিয়েছেন, দেশিকার ফিল্ম দেখার জন্য লম্বা লাইনে দাঁড়িয়ে টিকিট কেটেছেন। এমন এক ব্যক্তিত্বের সঙ্গে যুবক অপুর খোঁজ করতে গিয়ে আলাপ হয় সত্যজিৎ রায়ের। 1959 সাল, অপুর সংসারের হাত ধরে একজন এমন বাঙালি ছাপোষা অথচ উজ্জ্বল চেহারার অভিনেতাকে সত্যজিৎ স্ক্রিনে ধরেছিলেন, যার ব্যক্তিত্বে বাঙালি বিভোর হয়েছে। ততদিনে বিভূতিভূষণের অপু সৌমিত্রের হাত ধরে যেন ঠিক পাশের বাড়ির ছেলে। এরপর আর পিছনে ফিরে দেখাতে হয়নি। অপুকে সেভাবে বাঙালি বুকে জড়িয়েছে, তেমনি 70 mm পর্দার ফলিদাকে বাঙালি সৌমিত্র চেহারাতেই চিনতে পেরেছে। সত্যজিৎ সৌমিত্রের হাত ধরে এসেছে হীরক রাজা দেশের মাস্টার মশাইয়ের চরিত্রে, এসেছে শাখা প্রশাখা অরণ্যের দিনরাত্রির মতন ছবিতেও। 1984 ফণি, 1973 বসন্ত বিলাপ, 1972 উত্তম কুমারকে সমানে সমানে টক্কর দিয়ে স্ত্রী বাঙালিকে আজও বিভোর করে। 1961 সালে একইভাবে বাংলার মহানায়ক উত্তম কুমারের সঙ্গে কাঁটায় কাঁটায় তাল মিলিয়ে সৌমিত্র অসামান্য অভিনয় উপহার দেন জিন্দের বন্দি ছবিতে। 1964 চারুলতায় মাধবী, শর্মিলার সঙ্গে 1959 অপুর সংসার, 1960 দেবী, 1961 অপর্ণার সঙ্গে তিন কন্যা, যেন সৌমিত্রকে নায়কের থেকেও এক উঁচু স্তরে নিয়ে যায়। বুদ্ধদেব দাশগুপ্তের সঙ্গে তাহাদের কথা, পরবর্তীকালে ঋতুপর্ণের সঙ্গে অসুখ, এর পরের যুগে বেলা শেষে সৌমিত্রকে যেন পরিচালকের অভিনেতা করে তুলেছিল। যুগ কাল বয়সের ঊর্ধ্বে তিনি হয়েছিলেন অভিনেতা। 1963 সালে তাপসে দিয়ে শুরু সৌমিত্র চট্টোপাধ্যায়ের নাট্য জীবন। এরপর রাজকুমার, ফেরা, চন্দনপুরের চোর, টিকটিকির মতো নাটকও কখনো তার অভিনয়ে, কখনো বা তার নির্দেশনায় সমৃদ্ধ পেয়েছে।
মানিকদার সঙ্গে মুক্তি পাওয়ার আগে সৌমিত্রের আত্মজীবনীমূলক বই ছিল পরিচয়, এছাড়াও অগ্রপথিকেরা, চরিত্রের সন্ধানে, শব্দরা, আমার বাগানে, মধ্যরাতের সংকেত সহ বহু বই সৌমিত্র চট্টোপাধ্যায়ের হা ধরে বাঙালির কাছে আসে। 2020 সালের 1 অক্টোবর বাড়িতে থাকা অবস্থাতেই তিনি জ্বরে আক্রান্ত হন। পরে চিকিৎসকের পরামর্শ মতে করোনার নমুনা পরীক্ষা করা হলে 5 অক্টোবর কোভিড-19 পজিটিভ রিপোর্ট পাওয়া যায়। এর পরের দিনই 6 অক্টোবর তাকে বেলভিউ নার্সিংহোমে ভর্তি করানো হয়। এখানে 14 অক্টোবর করোনার নমুনা পরীক্ষার নেগেটিভ রিপোর্ট আসে। এরপর সৌমিত্র খানিক সুস্থ হতে থাকেন। চিকিৎসা চলা অবস্থাতে 24 অক্টোবর রাতে অবস্থার অবনতি ঘটে। কিডনির ডায়ালিসিস করানো হয়। প্লাজমা থেরাপি পূর্বেই দেওয়া হয়েছিল। অবস্থার অবনতি হতে থাকলে পরিবারের লোকজনকে জানানো হয়। অবশেষে 15 নভেম্বর 2020 সালে ভারতীয় সময় দুপুর 12:15 পশ্চিমবঙ্গের কলকাতার বেলভিউ হাসপাতালের সৌমিত্র চট্টোপাধ্যায় মৃত্যুবরণ করেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ অভিনেতা অঙ্গনের অনেকেই শোক প্রকাশ করেন। জ্ঞান স্যালুটে কারোরাতলায় বিদায় জানানো হয় তাকে। তো বন্ধুরা, আজকের এই প্রতিবেদনটি আপনার কেমন লাগলো? আপনার মতামত আমাদের এগিয়ে যাওয়ার জন্য খুবই প্রয়োজন। কমেন্টের মাধ্যমে আপনার মূল্যবান মতামত জানান। আমাদের প্রতিবেদনটি যদি আপনার ভালো লেগে থাকে, ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আপনি যদি এই চ্যানেলের নতুন অতিথি হন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিন সবার আগে আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, পাশে থাকবেন।